प्रथमे आमी आपनादेर सबाइके आंतरिक शुभेच्छा अभिनंदन नमस्कार जोहार जानाई। जारा आमार थेके बयसे बड़ अर्थात अग्रज तादेरके आमी प्रणाम निवेदन करी। एवं आज के ये सुंदर एक आयोजन होयेछे आमादेर जेभावे तारा बरण करे नियेछेन आमादेर जेभावे स्वागत करेछेन तार जोन्नो পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির পরিবারের সমস্ত কর্মকর্তা সদস্য সদস্যা আমি তাদের প্রত্যেককে নতমস্তকে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই ছোট্ট এবং সুন্দর অনুষ্ঠানে সঞ্চালিকা লড়াকু নেত্রী জনপ্রিয় সাংসদ মহিলা মোর্চার অন্যতম বিশিষ্ট নেত্রী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় এবং এই অনুষ্ঠানের যিনি ঋত্বিক আমাদের রাজ্যের জনপ্রিয় সভাপতি ভারতীয় জনতা পার্টির মেদিনীপুরের লোকপ্রিয় সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় স্তরের নেতৃত্ব এবং আমাদের পর্যবেক্ষক সম্মানীয় কৈলাস বিজয়বর্গী মহোদয়কে সহসভাপতি মুকুল রায় মহোদয়কে মেনন সাহেবকে এবং সংগঠনের অন্যতম প্রাণ পুরুষ শ্রীপ্রকাশজিকে মাই মেরা দিল সে আভার প্রকট করতা হুঁ আপ সবকো আশীর্বাদ প্রার্থনা করতা হুঁ। রাজ্যসভার সাংসদ শিক্ষাবিদ স্বপন দাশগুপ্ত আছেন এবং আমাদের অভিভাবক প্রবীণ নেতা তথাগত রায় আছেন এবং সর্বোপরি আমাদের রাজ্যের যিনি সাংগঠনিক পরিচালনার দায়িত্ব আছেন অমিতাভবাবু সহ অন্যান্যরা প্রেস মিডিয়ার বন্ধুরা। আমার একটু দেরি হয়েছে, এটা কৈলাসজির কাছ থেকে আমার অনুমতি নেওয়া ছিল, কারণ আমি সকালবেলা আটটা থেকে কাজ শুরু করে দিই। আমার কিছু প্রি অকুপাইড অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেগুলো শেষ করতে করতে আমি এখানে এসেছি। আপনারা জানেন যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত খুশি যে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির অন্যতম সংগঠক এবং দেশের প্রত্যেকটা মানুষের যিনি হৃদয় জয় করেছেন, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে একেবারে কাশ্মীর থেকে কর্ণাটক সব জায়গায় জিতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় গত শনিবার বিপ্লবের তীর্থস্থান বর্ণপরিচয় স্রষ্টা বিদ্যাসাগরের মাটিতে আমাদেরকে গ্রহণ করেছেন, এর থেকে বড় প্রাপ্তি আমাদের হতে পারে না। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ঘটেছে এবং এই প্রাপ্তিটাকে সঙ্গে নিয়ে আমরা এগোব। আমি যে কথা আপনাদের বলতে পারি যে আমরা এই পার্টির প্রাইমারি মেম্বারশিপ পার্টি আমাদের দিয়েছে, এই পার্টিটা এখন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই পার্টিটা একটি শৃঙ্খলাপরায়ণ এবং জাতীয়তাবাদ দেশপ্রেম বহুত্ববাদ তাকে স্বীকার করে নিয়ে দেশ ও মাতৃকার চরণের প্রতি আত্মনিবেদিত একটি রাজনৈতিক দল, সেই বৃহত্তর রাজনৈতিক দলের পরিবারের আমরা সদস্য হয়েছি এবং সদস্য হওয়ার পরে আমরা এই পার্টির যে নীতি আদর্শ শৃঙ্খলা মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটাকে সামনে রেখে এগোব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাকে দল ইতিমধ্যে সুযোগ দিয়েছে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থেকে আমি জনতার মাঝে কাজ করার সুযোগ, বক্তব্য রাখার সুযোগ, পার্টি যা যা দায়িত্ব কর্মসূচি আছে পালন করার সুযোগ দল ইতিমধ্যে দিতে শুরু করেছে। আগামী দিনে আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের একটাই লক্ষ্য থাকবে যে এই বাংলা, যে বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে আছি। আমরা পশ্চিমবঙ্গে থাকার সুযোগ পেতাম না যদি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আমাদেরকে
এই ভারতবর্ষে থাকার সুযোগ করে না দিতেন। তাই আমাদের সকলের লক্ষ্য একটাই হবে যে এই বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার যে স্লোগান ভারতীয় জনতা পার্টি দিয়েছে সেটা পূরণ করার জন্য কাজ করা। এবং শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসেবে আমরা বিগত দিনে যে রাজনৈতিক দলটা করে এসেছি সেই রাজনৈতিক দলটা তো এখন কোম্পানিতে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক দলে না আছে কোনো শৃঙ্খলা, সেখানে কেউ অ্যাপয়েন্টমেন্টও পান না, কোনো মিটিংয়ে রেজুলেশনও লেখা হয় না। আমরা দেখেছি যে সেই কোম্পানি থেকে বেরিয়ে এসে আমরা একটা প্রকৃত রাজনৈতিক দলে সদস্যপদ পেয়েছি, তারা দিয়েছেন। আমাদের কাজ একটাই হবে, আগামী কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে দলকে জয়যুক্ত করার কাজটা আমরা করব। ইতিমধ্যে সম্মানীয় দিলীপ ঘোষের নেতৃত্বে দল একটা বৃহত্তর জায়গায় গেছে, প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। আমি গত পরশুদিনই কাঁথির সভাতে বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা অনেক পরিশ্রম করে অনেক অনেক মার খেয়েছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, 135 জন কর্মীর আত্মবলিদান হয়েছে, তারা অনেকটা দূর এগিয়ে দিয়েছে পার্টিকে। বাকি যেটুকু কাজ আছে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব নিয়ে সেই কাজ আমরা করব এবং পার্টিকে আমরা সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখব না। এবং যে কথাটা আমি বারে বারে বলেছি, আজকেও মিডিয়ার সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাটাকে মোদিজির হাতে তুলে দিতে হবে। কলকাতা এবং দিল্লিতে একই দলের সরকার যদি না থাকে তাহলে আমাদের বাংলার যে অর্থনৈতিক অবস্থা সেই জায়গা থেকে, এবং মূল যে সমস্যা বেকারত্ব, কেন্দ্রীয় কর্মসূচির পালন না করা, আয়ুষ্মান ভারত থেকে কাল প্রধানমন্ত্রীজির বক্তব্য আমরা অটলজির জন্মদিনে শুনেছি, আমি শক্তি কেন্দ্রে অংশগ্রহণ করেছিলাম, সেখানে শুনেছি তার যে আক্ষেপ যে কৃষক সম্মান নিধি যোজনা, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য বিচারধারা আলাদা আছে, সব রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, তাদের মতাদর্শ তা আলাদা, কিন্তু তারা সবাই ভারত সরকারের এই কর্মসূচি গ্রহণ করেছে আর পশ্চিমবাংলার 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে এই রাজ্য সরকারের জন্য। আপনারা প্রথম দিনই মডেলটা দেখলেন, একটা স্বাগত জানানোর আমাদের গ্রহণ করার ব্যবস্থা করেছে রাজ্য কমিটি, এখানে আপনারা এই আচরণটা দেখলেন, আমার লজ্জা হচ্ছে, এই পার্টিটা আমি 21 বছর ধরে করেছি, সত্যি লজ্জা হচ্ছে। এই কালচার থেকে বাংলাটাকে বের করে আনতে হবে, তাই আমি অমিতজির সামনে বলেছিলাম ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা 34 বছর ধরে বামফ্রন্টের সময় চলেছে, সেই সিপিএমের ছেঁড়া চটিটা পায়ে গলিয়ে আমরা 21 বছর হেঁটেছি, সেই একই ব্যবস্থা চলছে, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল ব্যবস্থা তৈরি করার। আর কথা না বাড়িয়ে আমি সকলকে আবার যথাযথ শ্রদ্ধা জানিয়ে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পদ্ম ফুল ঘরে ঘরে। ধন্যবাদ শুভেন্দু দাকে।